ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সতর্কতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। যদিও নির্বাচন কবে হবে সে সম্পর্কে কোনো ঘোষণা আসেনি এখনও। অন্তর্বর্তী সরকার এখনও ব্যস্ত দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টায়। এ লক্ষ্যে প্রশাসন, পুলিশ সহ নানা প্রতিষ্ঠানে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই অবস্থায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সানজিদা ইসলাম। রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় শক্তি পুনরুদ্ধারে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন, দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় ক্লান্ত ও বিপর্যস্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে দলটির নেতাকর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করছেন। দেশজুড়ে চলছে সাংগঠনিক তৎপরতা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন আগামীর ব্যাংকিং। আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে এমনটা ভেবেই বিভিন্ন কৌশল অবলম্বন করছেন দলের নীতি নির্ধারকরা। দলীয় সূত্র জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন সামনে রেখে জনমনে স্বস্তি ফেরানো এবং নতুন ধারার রাজনীতির চর্চা ঘটাতে চায় বিএনপি। এক্ষেত্রে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 31 দফা রূপরেখা জনগণের কাছে নতুনভাবে তুলে ধরতে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার পাশাপাশি সংগঠন গোছাতেও নজর দলটির হাইকমান্ডের। বিএনপির হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করে এসব সংগঠনের শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলেও প্রায় সব রাজনৈতিক দল দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির। ধানের শীষের লিফলেট, এটা একটা নির্বাচনী প্রস্তুতির সংকেত। জানা যায়, আগামীতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, আগামী নির্বাচন সামনে রেখে যৌথ কর্মী সভা করা হচ্ছে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতে চান তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, সম্প্রতি সিলেট বিভাগের প্রতিটি জেলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ফলপ্রসূ যৌথ কর্মী সভা হয়েছে। তারা ধানের শীষের প্রতীক নিয়ে জনগণের মধ্যে গেলে যে সাড়া পেয়েছে তা অভূতপূর্ব। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল বলেন, দেশের সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে 31 দফা রূপরেখা প্রণীত হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ হবে কাঠামোগতভাবে শক্তিশালী এবং উন্নত। সানজিদা ইসলাম, কালবেলা।